আপনারা দেখছেন কলকাতা গ্রিন গার্ডেন, আর আমি আপনাদের সঙ্গে আমিরুল মণ্ডল। সাতবাগানের গাছ আপনারা অনেকেই অর্ডার করছেন অনলাইনে, অনেকেই অর্ডার করছেন অফলাইনে, মানে হোয়াটসঅ্যাপের মাধ্যমে। অনেকে আমাকে বলছেন যে আপনার অনলাইন আপনার ওয়েবসাইটে কিভাবে অর্ডার করতে হয়, আমরা তো তা জানি না, সেই প্রসেসটা যদি আমাদেরকে শেখাতেন। সেজন্য আজকে এই ভিডিও, এই ভিডিওতে কিভাবে ওয়েবসাইট আপনারা ওপেন করবেন, কিভাবে সেখান থেকে গাছগুলো চিনবেন, কিভাবে গাছগুলো সিলেক্ট করবেন, কিভাবে একসঙ্গে অনেকগুলো গাছ অর্ডার করবেন, পুরোপুরি ভিডিওটি দেখতে থাকুন, তাহলে আপনারা সেই যে মোবাইলে কিভাবে অর্ডার করতে হয় ওয়েবসাইটে, সেটা আপনারা পুরো শিখতে পারবেন। অবশ্যই পুরোপুরি ভিডিওটি দেখুন লাস্ট পর্যন্ত, খুবই ভালো লাগবে এবং আপনাদের সহজ হয়ে যাবে বিষয়টি। প্রথমে আপনাদের মোবাইলে গুগল কিংবা গুগল ক্রোম যেটা আছে সেটাকে ওপেন করবেন, করে এখানে লিখবেন www.greentreenursery.in। এটা লিখে আপনারা সার্চ দিবেন। সার্চ দেওয়ার সাথে সাথে আমাদের যে ওয়েবসাইট পেজটা আছে সেটা খুলে যাবে, এবং হোম স্ক্রিনে আপনারা কিন্তু বিভিন্ন রকম ভ্যারাইটি দেখতে পাবেন। এখান থেকেও আপনারা চুজ করে নিতে পারেন, কিংবা আমাদের যে ক্যাটাগরি আছে উপরের দিকে, এই ক্যাটাগরি প্রথম দেখুন ফ্রুট প্ল্যান্ট লেখা আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে প্ল্যান্ট যে লিস্ট, যেগুলো অ্যাভেলেবেল আছে ওয়েবসাইটে, টোটাল লিস্টটা চলে আসবে। আপনারা উপর থেকে নিচে পর্যন্ত দেখে নিতে পারেন কী কী চারা আছে, এবং এখান থেকে আপনারা চুজ করে করে অর্ডার করতে পারেন। যে চারাটা আপনাদের ভালো লাগবে, যেটা আপনারা নেবেন, তার উপরে ক্লিক করবেন অ্যাড টু কার্ড অপশানটাই। এমন করে যে কটা প্ল্যান্ট আপনারা নেবেন প্রত্যেকটা, এটা অ্যাড টু কার্ড হয়ে গেছে, ব্যাকে গিয়ে আবার একটা চুজ করবেন, আবার অ্যাড টু কার্ড করবেন। এভাবে করে আপনারা যতগুলো প্ল্যান্ট নেবেন, 5টা, 6টা, 8টা, 10টা, সবগুলোকে অ্যাড টু কার্ড করে নিয়ে লাস্টে আপনারা কার্ড অপশান যেটা ডান সাইডের উপরে আছে সেখানে আপনারা ক্লিক করবেন, এবং আপনাদের প্ল্যান্ট যতগুলো চুজ করেছেন সবগুলো দেখিয়ে দেবে। যখন আপনারা অ্যাড টু কার্ডে ক্লিক করবেন, যতগুলো গাছ আপনারা অ্যাড করেছেন সবগুলো গাছ আপনাদের সামনে চলে আসবে, এবং এখানে এসে চেক আউট যে নিচে আসে অপশানটা আছে ওখানে ক্লিক করবেন। ওখানে ক্লিক করার পরে আপনাদের মোবাইল নাম্বার চাইবে, মোবাইল নাম্বার দিয়ে দেবেন, একটা মোবাইলে ওটিপি ঢুকবে, ওটিপি দিয়ে দেবেন। দেওয়ার পরে আপনাদের অ্যাকাউন্টটি তৈরি হয়ে যাবে। তারপরে আপনারা আপনাদের অ্যাড্রেস সিলেক্ট করবেন, পিন নম্বর, সব কিছু অপশান এখানে আছে, যা যা চাইবে আপনারা এগুলো সিলেক্ট করে নেবেন। এগুলো সিলেক্ট করে নিয়ে নেক্সট অপশানে আপনাদেরকে যেতে হবে। পিনকোড, নাম্বার, অ্যাড্রেস, আপনাদের নাম, সমস্ত কিছুটাই এখানে দিয়ে দেবেন। সবগুলো যখন দেওয়া হয়ে যাবে, নিচে যে অপশানটা আছে সেভ অ্যান্ড কন্টিনিউ, সেভ অ্যান্ড কন্টিনিউ এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনারা আপনাদের অ্যাড্রেস দেখিয়ে দেবে, যেগুলো গাছ আপনারা নিচ্ছেন সেগুলো দেখিয়ে দেবে। তারপরে আমাদের যে একটা অপশান আছে ডিসকাউন্টের, অ্যাপ্লাই কুপন, কুপন কোডটা অনেক ভিডিওর মাধ্যমে আপনারা পেয়ে যাবেন। অনেক সময় অফার চলে, এখন যেমন জিটিএ নিউ 10 আছে, এটা ক্লিক করলে আপনাদের 10% ডিসকাউন্ট হয়ে যাবে। এখানে ক্লিক করলে এটা অ্যাপ্লাই হয়ে গেছে। তারপরে আপনারা নিচে যে অপশানটা আছে প্রসিড টু পে, এই অপশানটাতে ক্লিক করবেন। এই অপশানটাতে ক্লিক করে আপনাদেরকে যেতে হবে পেমেন্ট পেজ।
আপনাদেরকে এখানে গাছ সবগুলো অ্যাড হয়ে গেছে, অ্যাড্রেস অ্যাড হয়ে গেছে, পেমেন্ট পেজ এখানে অ্যাড করে দিয়ে এখানে পেমেন্ট পেজ যখন আসবে তখন এখানে অনেকগুলো পেমেন্টের অপশান আছে, ইউপিআই, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, ইন্টারনেট ব্যাংকিং। তো সবথেকে ভালো হয় ইউপিআই পেমেন্ট করা। ইউপিআই দিয়ে আপনাদের যদি ইউপিআই আইডি থাকে তাহলে ইউপিআই দিয়ে পেমেন্ট করতে পারেন। যদি আপনাদের ব্যাংকিং নেট ব্যাংকিং থাকে, যে ব্যাংকে নেট ব্যাংকিং আছে সেই ব্যাংকটা সিলেক্ট করে করতে পারেন। এভাবে করে মেক পেমেন্টে ক্লিক করার পরে পেমেন্ট সিস্টেমটা সবাই জানেন, এভাবে করলেই অর্ডারটা সাকসেস হয়ে যাবে, আপনাদের অর্ডার নাম্বার মিলে যাবে, আমাদের কাছে অর্ডারটা এসে যাবে। থ্যাংক ইউ।